বাংলা নতুন বছর 1431, জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, এটি সর্বজনীন উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব অঙ্গীকারে। চারুকলা থেকে শুরু হয়ে যাত্রাটি ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। বাংলা বর্ষপঞ্জিকায় চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তি আজ। আগামীকাল রবিবার থেকে শুরু হবে নতুন বাংলা বর্ষ 1431। আবহমান বাংলার চিরায়িত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের আয়োজন। নববর্ষের ঐতিহ্যবাহী আয়োজন মঙ্গল শোভাযাত্রা আগামীকাল সকাল 9:15 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এ শোভাযাত্রা শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর বিএনপি এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে। তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছেন। শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ক্ষমতাসীন গোষ্ঠীর আধিপত্যের জেরে জনপথ রক্তাক্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, দুর্নীতির টাকা দিয়ে সমাজে আধিপত্য বিস্তারে মত্ত হয়ে উঠেছে ক্ষমতাসীন গোষ্ঠী। তাদের আধিপত্যের জেরে জনপথের পর জনপথ রক্তাক্ত হয়ে উঠেছে। আজ শনিবারও মুন্সিগঞ্জে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একজন খুন হয়েছেন। আজ সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির। চৈত্রের শেষভাগে এসে তপ্ত আবহাওয়া বিরাজ করছে দেশের প্রায় সবখানে। বৈশাখের প্রথম দিনেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস।